हेलो व्यूअर्स अस्सलामु अलैकुम कृष्णा किचन एंड ब्लॉग्स থেকে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর পায়া নিহারি তো প্রথমে নিহারি রান্না করতে কি কি লাগে দেখে নিন পেঁয়াজ छह टुकड़ा तेजपत्ता कुछ शुकनो मरीच आधा अर्धेक करे काटा आधा रसुन पेस्ट दुई चा चामच धनिया गुड़ा एक चा चामच जीरा गुड़ा एक चा चामच मरीचर गुड़ा एक चा चामच हलुद एक चा चामच लवण स्वाद मत चार पांच टुकड़ा दारुचीनी चार पाँचटा एलाच मुखटा एकटु फाटिए निएछि सोयाबीन तेल एबार दिए देब पानी এবারে এটাকে সিদ্ধ না হওয়া পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এটা ভালোভাবে গলে না যাবে ততক্ষণ পর্যন্ত জাল দিতে হবে এটা কড়াইতে কয়েক টুকরা এলাচ ভাজা হয়ে গেলে এর ভিতর দিয়ে দেবো জিরা এবার এটা ভালো করে টেলে নিয়ে এটা আমরা লাস্টে নিয়ারির মধ্যে গুঁড়ো করে তারপরে দিয়ে দেবো আমার নিহারির ভাত সব সিদ্ধ হয়ে গেছে সুন্দর গলে গেছে সিদ্ধ সুন্দর করে লেগেছে এবার আমি এটাকে বাগার দিব পেঁয়াজ আর একটু রসুন হালকা একটু রসুন দিয়ে আমি নিয়ারিটা বাগার দেব হয়ে গেল আমার নিহারি এবার এর ভিতরে জিরিয়া এলাচ যে ভেজে রেখেছিলাম সেই ভাজা গুঁড়াটা ছিটিয়ে দেবো